আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাতে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি আর প্রযুক্তি নির্ভর বিভিন্ন সমরাস্ত্রের মাধ্যমে। এ ধরনের সমরাস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যাপক ব্যবহার, এছাড়া হাইপারসোনিক, মেশিন লার্নিং, ন্যানো টেকনোলজি এবং রোবোটিক্স সমরাস্ত্র। বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী এবং সমরাস্ত্র শিল্প প্রতিষ্ঠানগুলো যখন এসব প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে বিভিন্ন সমরাস্ত্রকে কীভাবে এসব প্রযুক্তি নির্ভর করা যায়। এর মধ্যে অন্যতম হলো তাদের হেলিকপ্টার। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন উদ্ভাবিত এসব হেলিকপ্টার এখন এমন সব ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছে যা আগে থেকে কল্পনাও করা যায় না। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুনভাবে উদ্ভাবিত এসব সমরাস্ত্র প্রযুক্তির নাম X2 টেকনোলজি। বিডিভিজ ইনফোটেনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ধরনের হেলিকপ্টারের নানা তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশনের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান হল সিকোরস্কি। সিকোরস্কি গত 10 বছর ধরে চেষ্টা করছে X2 টেকনোলজির মাধ্যমে সামরিক হেলিকপ্টার উদ্ভাবনের। এ পর্যন্ত তারা 4টি হেলিকপ্টারের সফল পরীক্ষা চালিয়েছে। চলতি বছরের 20 ফেব্রুয়ারি X2 টেকনোলজির 2টি হেলিকপ্টারের সফল উড্ডয়ন পরীক্ষা চালায় লকহিড মার্টিন কর্পোরেশন। এ 2টি হেলিকপ্টার হল SB-1 ডিফায়ান্ট এবং S-97 রেইডার। SB-1 ডিফায়ান্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফিউচার অ্যাটাক রিকগনিসেন্স এয়ারক্রাফট বা ফারা কর্মসূচির আওতায় বানানো হয়। অপরদিকে N-97 রেইডার দ্রুতগতির অ্যাটাক কম্পাউন্ড হেলিকপ্টার। সিনেটর টামি ডাকওয়ার্থ এবং সেক্রেটারি অব দ্য আর্মি রায়ান ম্যাককার্থি এসব হেলিকপ্টারের উড্ডয়নের সময় উপস্থিত ছিলেন। SB-1 ডিফায়েন্ট উদ্ভাবন করা হয়েছে লকহিড মার্টিন কর্পোরেশনের সিকোরস্কি আর বোয়িং এ 2টি প্রতিষ্ঠানের মেধার সমন্বয়ে, যাতে এ আকাশযান ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ভূমিকা পালন করতে সক্ষম হয়। এ 2টি হেলিকপ্টার চলতি বছর জুড়ে আরও অনেকবার উড্ডয়ন পরীক্ষা অব্যাহত রাখা হবে একে নিখুঁত পর্যায়ে পৌঁছাতে। সিকোরস্কি উদ্ভাবিত X2 টেকনোলজির অপর 2টি হেলিকপ্টার হল এস ডেমনস্ট্রেটর এবং রেইডার X। গত বছর মার্চে পরীক্ষা চালানো হয় রেইডার X হেলিকপ্টারের। অন্ধকার ঝড়ের রাতেও অত্যন্ত নিজ দিয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম এসব হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাককনভিল গত বছর বলেছেন, আমরা আমাদের যুদ্ধের ধরন পরিবর্তন করতে যাচ্ছি। যেসব সমরাস্ত্র আমরা ব্যবহার করি তার কয়েকটি পরিবর্তন আনা হচ্ছে। আমরা আমাদের লোকদের পুনরায় প্রশিক্ষণ দিচ্ছি যাতে করে তারা ধারণা লাভ করতে পারে ভবিষ্যতে তাদের কী ধরনের যুদ্ধের মুখোমুখি হতে হবে সে বিষয়ে। লকহিড মার্টিন কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে নেক্সট জেনারেশন হেলিকপ্টার। যুদ্ধক্ষেত্রে এসব হেলিকপ্টার এখন যে ভূমিকা পালন করছে তার চেয়ে অনেক বেশি ভূমিকা পালন করবে নতুন ধরনের এসব হেলিকপ্টার। এর মধ্যে একটি হবে হেলিকপ্টারের সাপোর্ট সিস্টেম। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে এসব হেলিকপ্টার অপারেশন পরিচালনা করতে পারে। জয়েন্ট ফোর্সেস থেকে এগুলোকে আলাদা করার উপায় নেই, যুদ্ধক্ষেত্রে এগুলো স্বাধীন ভূমিকা পালন করতে সক্ষম। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে 1991 সালে উপসাগরীয় যুদ্ধে মার্কিন হেলিকপ্টার ব্যাপক ভিত্তিক ভূমিকা পালন করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের অভিযানের ধরন বদলে যাচ্ছে। যেমন কোয়ালিশন ফোর্সের নাগালের বাইরে ইরাকি মরুভূমি ভেদ করা এবং আফগানিস্তানের পাহাড় বেষ্টিত স্থলবাহিনীকে সরবরাহ পরিচালনা করা এখনকার হেলিকপ্টারের জন্য কঠিন হয়ে পড়ছে। সেজন্য অপরিহার্য হয়ে পড়ে আরও অত্যাধুনিক হেলিকপ্টার উদ্ভাবনের। ক
কমান্ডারদের মতে নেক্সট জেনারেশন হেলিকপ্টারকে হতে হবে আরও গতিসম্পন্ন, আরও অস্ত্রসজ্জিত, আরও ভয়ঙ্কর এবং স্বয়ংক্রিয় আধুনিক প্রযুক্তি নির্ভর। লকহিড মার্টিনের মালিকানাধীন সিকোরস্কি গত 10 বছর ধরে কাজ করছে হেলিকপ্টার আধুনিকায়নের জন্য ভবিষ্যতের প্রয়োজনের চিন্তা মাথায় রেখে। সাবেক মার্কিন যোদ্ধা পাইলট এবং সিকোরস্কির চিফ প্রজেক্ট পাইলট বিল ফেল বলেন, X2 টেকনোলজি বর্তমানে হেলিকপ্টারের গতির চেয়ে দ্বিগুণ গতির। এটা ভবিষ্যৎ আর্মির জন্য খুবই দরকার। বিভিন্ন ধরনের হেলিকপ্টারে এই প্রযুক্তি সমন্বয় করা যায়। ফলে মিশন পরিচালনায় এসব হেলিকপ্টার বহুমুখী সহায়ক ভূমিকা পালন করতে পারে। লকহিড মার্টিন ছোট আকারের হেলিকপ্টারে এই প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। বিল বলেন, গত 10 বছরে আমরা X2 প্রযুক্তির 4টি হেলিকপ্টার উদ্ভাবন করেছি এবং আকাশে উড়িয়েছি। এসব হেলিকপ্টার পর্বতসংকুল এলাকায় দ্রুত এবং অতি নিচ দিয়ে উঠতে পারে, যা বড় ধরনের অগ্রগতি যোদ্ধাদের জন্য। X2 টেকনোলজি হেলিকপ্টারের আরেকটি বৈশিষ্ট্য হল এর দ্রুত তৎপরতা। কিন্তু গতিতেও এটি বিভিন্নমুখী দ্রুত বাঁক পরিবর্তন করতে পারে, যা একজন যোদ্ধা পাইলটের আত্মরক্ষা সহ বহুমুখী কাজে লাগে। X2 টেকনোলজির আরেকটি দিক হল ভার্টিক্যাল লিফট। এ ধরনের হেলিকপ্টার হল রেইডার X। লকহিড মার্টিন জানান, এই বছরের মাঝামাঝি মার্কিন আর্মি রেইডার X এর 2টি মডেল বাছাই করবে। রেইডার X কে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হয়েছে। লকহিড মার্টিন SB-1 ডিফায়ান্ট এবং S-97 ছাড়াও আরও একটি হেলিকপ্টারের পরীক্ষা চালায়। তৃতীয় এই হেলিকপ্টারের নাম সারা। তৃতীয় হেলিকপ্টার সারাও সিকোরস্কি পরিবারের উদ্ভাবন। 20 ফেব্রুয়ারি প্রথমে ডিফায়ান্ট, পরে রেইডার এবং তারপরে সারা আকাশে ওড়ে। সিকোরস্কি বোয়িং বা SB-1 ডিফায়ান্ট প্রচলিত হেলিকপ্টারের চেয়ে অনেক নিচ দিয়ে উঠতে সক্ষম। এটি মাত্র 50 থেকে 100 ফিট উপর দিয়েও 200 নটস গতিতে উঠতে পারে। খুব শীঘ্রই এর গতি 250 নটে পৌঁছাবে বলে দাবি করা হয়েছে। জয়েন্ট মাল্টিরোল টেকনোলজি ডেমনস্ট্রেশন কর্মসূচির জন্য এই হেলিকপ্টার নির্মাণ করা হয়েছে। সিকোরস্কি প্রেসিডেন্ট ড্যান শুলস বলেন, গত 1 দশক ধরে আমাদের যে উদ্ভাবন তার সমন্বয় ঘটানো হয়েছে রেইডার X হেলিকপ্টার নির্মাণে। গত 10 বছর ধরে ডিফায়েন্টের পেছনে $500 মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। তিনি বলেন, লকহিড মার্টিন কর্পোরেশনের সমস্ত শক্তি কাজে লাগিয়ে আমরা মার্কিন সেনাদের একমাত্র সমাধান বের করব, যা যুদ্ধক্ষেত্রে তার প্রয়োজন পূরণ করে শ্রেষ্ঠ প্রমাণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিউচার অ্যাটাক রিকনিশন্স এয়ারক্রাফট বা ফারা কর্মসূচির জন্য তৈরি রেইডার X ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত থাকবে। এর থাকবে দ্রুত তৎপর ক্ষমতা, প্রাণঘাতী টিকে থাকার সক্ষমতা। এছাড়া লো স্পিড হোভার, এক্স অ্যাক্সিস হোভার যুদ্ধক্ষেত্রে ভার্টিক্যাল লিফট, ডমিনেন্স আর প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অপারেশন পরিচালনা সক্ষমতার কারণে এটি যুদ্ধক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। হেলিকপ্টারগুলোর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যুদ্ধবিমানের ভূমিকা পালন করতে পারে। লকহিড মার্টিন বলছে, বিভিন্ন দেশ ইতোমধ্যে এই হেলিকপ্টারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পাশাপাশি মিত্রদেশগুলো এই হেলিকপ্টার তাদের বাহিনীতে যোগ করবে বলে আশা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।